কবই তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের মাধ্যমিক 2024-এর টেস্ট পরীক্ষা সামনেই, তো তোমরা অনেকেই বলছে যে সাজেশন আমি প্রতি বছরই দিয়ে দিই মাধ্যমিক ক্যান্ডিডেট এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট সবার জন্যই সাজেশন আমি দিই। তো এবছর আমি সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের টেস্ট পরীক্ষার আগে আগে। তো দেখো চ্যাপ্টার 2, তোমাদের যে লাইফ সায়েন্সের যে ক্লাস 10-এর চ্যাপ্টার 2 যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে সাজেশন দেব, এবং এইগুলো থেকেই তোমরা যদি ভালো করে পড়ে যাও অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ক্লাস সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু তোমাদের টেস্ট পেপারও পরবর্তীকালে যখন টেস্ট পেপার বেরোবে তখন কিন্তু সলভ করে দেওয়া হবে, তো অবশ্যই তোমরা ফলো করতে থাকো। তো চ্যাপ্টার 2-এর প্রথম যে পার্টটা রয়েছে সেটা, সেখান থেকে তোমরা ক্রোমোসোমের গঠনটা ভালো করে পড়বে, এবং শর্ট কোশ্চেন এবং বট কোশ্চেন একসাথে মিলিয়ে বলছি। অটোসোম এবং সেক্স ক্রোমোসোমের সংখ্যা, কটা করে অটোসোম থাকে, কটা করে সেক্স ক্রোমোসোম থাকে, মহিলাদের দেহে কিরকম সেক্স ক্রোমোসোম থাকে, পুরুষের দেহে কিরকম সেক্স ক্রোমোসোম থাকে, সেটা কিন্তু তোমাদের আসবে শর্ট কোশ্চেনে। আচ্ছা, স্যাট ক্রোমোসোম কাকে বলে এটাও কিন্তু 2 মার্কসের আসতে পারে। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক ক্রোমোসোম কাকে বলে এবং কিরকম দেখতে হয়, কিরকম আকৃতির হয়, তো সেটা ভালো করে পড়বে। ক্রোমোসোমের রাসায়নিক গঠনটা 5 নম্বরের প্রশ্ন, খুব ভালো করে পড়বে, 5 নম্বরের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। পিউরিন পিরিমিডিন বেস, ঠিক আছে, কাকে বলে থেকেও বেশি ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো রয়েছে, কোনগুলো পিউরিন কোনগুলো পিরিমিডিন এবং তোমরা কোনগুলো অ্যাডিনের সাথে কার বন্ধন থাকে বা সাইটোসিনের সাথে কার বন্ধন থাকে, তাদের মধ্যে হাইড্রোজেন কটা করে বন্ধন থাকে। দেখো তারপরেরই প্রশ্ন, গুয়ানিন এবং সাইটোসিন, ঠিক আছে, তাদের মধ্যে কটি হাইড্রোজেন বন্ধন থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু টেস্টে কোনো না কোনো স্কুলে এটা কিন্তু আসবেই। অ্যাডিনিন এবং থাইমিন, এটার মধ্যে কটা হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে। তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসবেই ধরে রাখো কোনো না কোনো স্কুলে, সেটা হচ্ছে কোন বেসটি আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না, সেটা হচ্ছে ইউরাসিল। আমরা জানি যে আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুঁড়িয়ে ফিরিয়ে আসবে কিন্তু। আচ্ছা, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য পড়ে রাখবে আসবে। সেন্ট্রোমিয়ারের কাজ কি, ক্রোমাটিন কাকে বলে এটা কিন্তু 2 মার্কসের জন্য একটু দেখে রাখতে পারো। NOR বা নর যে অঞ্চলটা সেটা কোথায় দেখা যায় এবং এর ফুল ফর্মটা কি, ঠিক আছে, তোমার ক্রোমোসোমের গঠনের মধ্যে এটা কিন্তু পেয়ে যাবে। কাইনেটোকোর কাকে বলে, কাঁচ লেখক, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন এর পার্থক্য পড়বে, ঠিক আছে, অটোসোম আর সেক্স ক্রোমোসোমের পার্থক্য পড়বে, ডিএনএ আরএনএ এর পার্থক্য, ফুল ফর্ম খুব ভালো করে পড়ে যাবে, ক্রোমোসোম ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক, এটাও কিন্তু 5 মার্কসের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আসবো কোষ বিভাজন থেকে, আমি গুনে গুনে কয়েকটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো থেকেই তোমাদের কমন তোমরা পাবে অবশ্যই। আচ্ছা, কোষ চক্রটা খুব ভালো করে পড়ে যাবে, কোষ চক্র কি, ঠিক আছে, এবং তার মধ্যে যে ফেজগুলো রয়েছে G1, JS, G2, এই যে ফেজগুলো রয়েছে তার মধ্যে কি কি হচ্ছে সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। আচ্ছা, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে, সুবিধা কি অসুবিধা কি দেখে যাবে। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমবিভাজন বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের কিছু প্রবলেম মানে অঙ্ক টাইপের আসে, তোমরা জানো যে ক্রোমোসোম নাম্বারিং দিয়ে আসতে পারে বা সংখ্যা দিয়ে আসতে পারে, এগুলো আমি ক্লাস করানোর সময় কিন্তু বলে দিয়েছিলাম। যারা ক্লাসে ভিডিওগুলো দেখতে চাও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ দশার বৈশিষ্ট্য এবং চিত্র অঙ্কন কিন্তু আসবেই আসবে, ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট, এখানে বৈশিষ্ট্য তোমরা 4-5টা পড়ে রাখবে এবং চিত্র অঙ্কনটা কিন্তু প্র্যাকটিস করবে।
মিওসিস কোষ বিভাজনকে কেন হাঁস বিভাজন বলে? ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের দুটি গুরুত্ব লেখো। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো, মানে কি গুরুত্ব রয়েছে সেটা লেখো। মাইটোসিস কোথায় ঘটে, মিওসিস কোথায় ঘটে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং ক্যান্সার কোষের দুটো তিনটে বৈশিষ্ট্য অবশ্যই পড়ে রাখবে। ক্রসিং ওভার কাকে বলে এবং গুরুত্ব লেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবং ক্রসিং ওভার থেকে আরও দুটো জিনিস বলি, কায়াসামা কি সেটাও কিন্তু তোমরা দেখে রাখবে, ঠিক আছে। এবং ক্রসিং ওভার কোন দশায় ঘটে, ঠিক আছে, তোমরা এটাও কিন্তু দেখে রাখবে ভালো করে যে ক্রসিং ওভার কোন দশায় ঘটছে। আচ্ছা, উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিসে পার্থক্য পড়বে। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য, মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে, অবশ্যই তোমরা কমন পাবে আশা করছি, ঠিক আছে। জনন থেকে তোমরা জননের তাৎপর্য পড়বে, এবং বিশেষ করে অযৌন জননের যে প্রত্যেকটা পদ্ধতি যেগুলো রয়েছে, যেমন পুনরুৎপাদন রয়েছে, করকোদ্গম রয়েছে, দ্বিবিভাজন, বহু বিভাজন, এইগুলোর কিন্তু তোমরা উদাহরণ পড়বে, অবশ্যই আসবে, ঠিক আছে। বুলবিল কাকে বলে উদাহরণ পড়বে, তারপরে কন্দ, গুড়িকন্দ, রাইজোম, স্ফীতকন্দ, এইগুলো কিন্তু উদাহরণ আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদের প্রেজেন্টেশন দিয়ে পড়িয়ে দিয়েছিলাম, তো এইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। ধাবক, খর্বধাবক, বক্রধাবক, এইগুলোর উদাহরণও কিন্তু তোমরা 1 নম্বরে প্রশ্ন পেয়ে যেতে পারো। যৌনক্রম কাকে বলে, যৌনক্রমটা 2 নম্বরের মতো আসতে পারে। জোর কলম কি সেটার থেকে আমার মনে হয় স্ট্রক ও শিয়ন কি এটা বেশি ইম্পর্টেন্ট। অযৌন পদ্ধতি যতগুলো রয়েছে উদাহরণ খুব ভালো করে দেখে যাবে। আচ্ছা, কলাকর্ষণ কাকে বলে পদ্ধতিটা দেখবে, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, যৌন জননের বৈশিষ্ট্য দুটি তাৎপর্য দেখে যাবে। অঙ্গজ জননের সুবিধা অসুবিধা দেখবে। কৃত্রিম অঙ্গজ জননের যে আছে সেটা দুটো গুরুত্ব দেখে যাবে। অপঞ্জনী কাকে বলে, 2 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন। অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য কিন্তু দেখে যাবে। আইসোগামি, অ্যানাইসোগামি, ওগামি তোমাদের বইতে নেই, কিন্তু যৌন জননের এই যে পার্টগুলো রয়েছে এগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম, তোমরা পারলে একটু কিন্তু দেখে যেও, ঠিক আছে। তো যদি একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় তাহলে কিন্তু আসতে পারে। আর অযৌন জনন আর অঙ্গজ জননের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই দেখে যাবে। এবার সপুষ্পক উদ্ভিদে যৌন জনন থেকে হাতে গোনা 4টে প্রশ্ন আমি বলবো। দেখো, আদর্শ ফুলের যে চিত্র যেটা রয়েছে তোমাদের, সেই চিত্রটা একটু দেখে যাবে। স্বপরাগযোগ, ইতর পরাগযোগের যে কাকে বলে এবং সুবিধা এবং অসুবিধা, ঠিক আছে। এবং যতগুলো যে বায়ুবাহিত যে ফুলগুলো রয়েছে, তারপর জলবাহিত যে বাহকের ওপর নির্ভর করে যে ফুলগুলোর নাম দেওয়া আছে, যে উদ্ভিদগুলোর নাম দেওয়া আছে, সেগুলো কিন্তু পরাগযোগ থেকে খুব ইম্পর্টেন্ট, সেগুলো থেকে প্রশ্ন আসবেই ধরে রাখো। এবং স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের পার্থক্য বলে রাখবে। আর সপুষ্পক উদ্ভিদের যে নিষেক প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এই হচ্ছে তোমাদের পুরো 2 নম্বর চ্যাপ্টার, এবং বৃদ্ধি আর বিকাশ থেকে খুব একটা প্রশ্ন আসে না। তো তোমরা কিন্তু ওই স্টেজগুলো যেগুলো রয়েছে বৃদ্ধি বিকাশের, যে কোন স্টেজে কী কী হয় সেগুলো হালকা করে দেখে যেতে পারো, 1 মার্কসের প্রশ্ন আসতে পারে। তো এই ছিল তোমাদের সাজেশন। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো।